পুলিশের কাজে বিশেষ দক্ষতার জন্য এবার গোটা দেশে পিএম সম্মানে মনোনীত হয়েছেন মালদার দুই পুলিশ আধিকারিক। পুলিশের কাজে বিশেষ দক্ষতার জন্য এবার প্রেসিডেন্টস পুলিশ মেডেল পাচ্ছেন মালদার মোথাবাড়ি থানার এসআই অমর ফারুক। এই খবর এসে পৌঁছাতেই খুশির আবহ জেলা পুলিশ থেকে জেলাবাসীর মধ্যে। এই খবরে খুশি জেলা পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ। গোটা রাজ্যে পিএম সম্মান পাচ্ছেন মোট 16 জন, তার মধ্যে মালদা জেলারই দুই পুলিশ আধিকারিক। তারা হলেন অমর ফারুক এবং নিহার রঞ্জন ভৌমিক। অমর ফারুক এসআই হিসেবে কর্মরত মোথাবাড়ি থানায়। প্রজাতন্ত্র দিবসের আগের দিন এই খবর এসে পৌঁছায় মালদা জেলায়। সাধারণত প্রজাতন্ত্র দিবসে এই মেডেল দিয়ে সম্মানিত করা হয়ে থাকে, এবার করোনা পরিস্থিতির জন্য পরে অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে। এই খবর রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে এসে পৌঁছাতেই তিনি এসআই অমর ফারুককে আহ্বান জানান সম্বর্ধনা দেওয়ার জন্য এবং 26 জানুয়ারির দিন বিকেলে কালিয়াচক 2 নম্বর ব্লক বিডিও অফিসে এসআই অমর ফারুককে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও রুমাল সিং বিরোধী ও মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জি। আমাদের কাছে আজকের দিন খুব, এমনিতেই 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এমনিতে আজকের দিনটি আমাদের কাছে বিশেষ করে ভারতবাসীর কাছে খুব গর্বের দিন। আজকে তো আমরা সবাই খুব খুশি থাকি এবং যে যার মতো করে আমরা আজকের দিনটি সেলিব্রেট করি আনন্দের সঙ্গে। তার মধ্যেও আমার বিধানসভা, আমার ব্লক কালিয়াচক 2 ব্লকে যিনি দীর্ঘদিন ধরে এখানে এসআই আছেন ফারুকবাবু, উনি কালকেই আমাদের একটা খুশির খবর দিয়েছেন এবং উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জন্য সিলেক্টেড হয়েছেন। তো এখানে বিডিও সাহেব রয়েছেন, এখানে বড়বাবু রয়েছেন, তো আমরা ভাবলাম যেহেতু উনি যেখানেই যাক না কেন এখন বর্তমানে উনি আমাদের এখানে এসআই আছেন, ফলে এটা মনে করি যে প্রথম গর্ব আমাদের কালিয়াচক 2 ব্লকে। তাই উনাকে একটু আমরা মিষ্টি মুখ করে সম্বর্ধনা দিলাম। পরবর্তীকালে আমরা অপেক্ষা করছি উনাকে যখন সেই রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হবে সেই দিনটার জন্যও আমরা অপেক্ষা করছি। তো আমরা ওনাকে কালিয়াচক 2 ব্লক তথা মোথাবাড়ি বিধানসভা তথা পশ্চিমবঙ্গের তরফ থেকে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেও আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, মানে অভিনন্দন জানাচ্ছি যে উনি আরও অনেক দূর এগিয়ে যান এবং আরও ওনার জীবনে আরও সাইন করুক, এটাই আমরা আমাদের কি কাজের উপরে পাচ্ছেন। গুড সার্ভিসের জন্য উনি যে কাজে আছেন সেটা গুড সার্ভিসের জন্য ওনাকে দেওয়া হচ্ছে এবং আমাদের মনে হয় মালদা জেলায় মনে হয় 2 জন সিলেক্টেড হয়েছেন, সম্ভবত মালদা জেলায় এবং পশ্চিমবাংলা থেকে 16 জন সিলেক্টেড হয়েছেন, তার মধ্যেও উনি এখানে সিলেক্টেড হয়েছেন। তো ওনাকে আমরা কংগ্রাচুলেট করছি। আমাদের মাননীয় মন্ত্রী ম্যাডাম প্রেজেন্ট রয়েছেন। তো আমাদের আজকে গভীর বিষয় যে মোহাম্মদ ফারুক আমাদের মোথাবাড়ি থানার একজন এসআই, উনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছেন এবং খুব শীঘ্রই উনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডটা পাবেন। ফর হিজ গুড সার্ভিস হি হ্যাজ রিসিভড প্রেসিডেন্সিয়াল রেসপেক্ট, এটা খুব গর্বের বিষয়। আমি ওনাকে অভিনন্দন জানাই, ওনাকে অনেক অনেক শুভকামনা, উনি যেন আরও লাইফে উপরে উঠতে পারে। আজকে আমি ওনার সঙ্গে কাজ করতে পেরে খুবই গর্বিত, তো খুবই আনন্দের বিষয়। পুলিশ সার্ভিস থেকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাওয়া, আমাদের ওসি সাহেবও প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন, তো এটা আমাদের তুলে ধরতে হবে যাতে পুলিশ আর সাধারণ মানুষের মধ্যে যে গ্যাপটা আছে, অনেকে পুলিশের কাছে যেতে ভয় পায়। তো এরকম উদাহরণ আমরা তুলে ধরতে পারছি যে গুড সার্ভিসের জন্য উনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পাচ্ছেন। সাধারণ সর্বভারতীয় স্তরের পুলিশের বিশেষ অবদানের জন্য পিএমজি, পিপিএম এবং পিএম দেয়া হয়ে থাকে। সাধারণত দুঃসাহসিকতা, সততা, বিভিন্ন ক্ষেত্রে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক কাজ সহ বিভিন্ন কাজের জন্য এই সম্মান দেয়া হয়ে থাকে। পুলিশ মেডেলে মনোনীত হওয়া ওমর ফারুক 1999 সালে দক্ষিণ দিনাজপুরের পুলিশে যোগদান করেন। 2011 সালে এএসআই হয়ে মালদায় আসেন। 2020 সালে এসআই হয়ে মোথাবাড়ি থানাতে যোগদান করেন। এর আগে তিনি জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ অবদানের জন্য 96টি পদক পেয়েছেন। মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মির্জাতপুরের বিশনপুর গ্রামে তার বাড়ি। পিএমএ মনোনীত হওয়ায় তিনি খুশি। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 12